স্ত্রী পুত্র সহ বছর 45-এর এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। বিষয় তিনি রাজমিস্ত্রি, তার নাম প্রকাশ বিশ্বাস। বছর 3 ধরে তার দ্বিতীয় স্ত্রী এবং 7 বছরের সন্তানকে নিয়ে থাকতেন একসঙ্গে। অভাব অনটন সংসারে ছিল। মঙ্গলবার বেলা ঠিক 11টা বাড়িতে তিনজনের অস্বাভাবিকভাবে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেয়। দ্বিতীয় পক্ষের স্ত্রী, 7 বছরের পুত্র সন্তান সহ 45 বছরের ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য হাবড়ায়। মৃতদের নাম প্রকাশ বিশ্বাস, বয়স 45, স্ত্রী শম্পা বিশ্বাস, বয়স 32, মিন্টু বিশ্বাস, বয়স 7। একই সঙ্গে একেবারে তিনজনের মৃত্যু, তাও এত অস্বাভাবিকভাবে, চাঞ্চল্য এলাকার মানুষজনের মধ্যে। কেউই ঠাউর করে উঠতে পারছেন না কিছুই। দক্ষিণ হাবড়া পালপাড়া এলাকার ঘটনা, ঠিক কি কারণে এই মৃত্যু? শুধুই কি অস্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে? খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। রহস্যজনকভাবে মৃত্যু একই পরিবারের তিনজনের। আমরা এই খবর শুনে যে তিনজন মারা গেছে, তুমি চলে আসো। ওই পাশের বাড়িতে অরুণ ফোন করেছে, তারপরে আমি বাড়ি যাই। তারপরে আমরা দুইজন আসলাম ওই পাশের বাড়ির এক কাতারে নিয়ে, আমরাই আসি। কীভাবে মারা গেছে আমরা দেখিনি, এখনও এই আমরা এসে দাঁড়াইছি, এইটা অনেক আমরা জানি। কোনো সমস্যা ওই যে ওই বউ নিয়ে কেস খামারি আছে না? এই বউ নিয়ে আমরা কেস টেস করেছি, ওই 2 বছর কেস চলতেছে থানায়, 4 ডে ডায়েরি করেছি, ওখানে যাই ওর মারে মারি আইসে। হ্যাঁ, ওই আমাকে এই যে মারধারি করে তাড়াই দে এইসব নিয়ে, ছেলে আর তারপরে গ্যাস ছাড়িয়ে দিয়ে পুড়ায় মারবে, আর এরে বালিশ চাপা দিয়ে মারবে বলিল ছেলে আর ওই বউটি। হ্যাঁ, এই বাড়ির থেকেই আমাকে তাড়াই দিয়েছে। আমরা এই 2 বছর আমরা এখানে আসিনি। হ্যাঁ, ওই যে ওই বউটি আমরা মানিয়ে নিচ্ছি না, ওই ছেলে সহ আমরা বউ মানিয়ে নিচ্ছি না, এই কারণে আমাদের দুজনকে তাড়াই দিয়েছে। এই বিয়েটাই আমাকে সঙ্গে ঝামেলা হচ্ছে 2 বছর, আর এর আগে কদিন আগে কী আছে আমরা বলতে পারবো। একই বাড়িতে 3-3টি মানুষের অস্বাভাবিক মৃত্যু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাবড়ার দক্ষিণ হাবড়া এলাকায়। এই মুহূর্তে আমি রয়েছি সেই বাড়িতেই। এখানে কিন্তু প্রকাশ বিশ্বাস, তিনি কিন্তু তার স্ত্রী এবং 7 বছরের পুত্র সন্তানকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। হঠাৎ আজকে এই প্রতিবেশীরাই কিন্তু জানতে পারেন 11টা নাগাদ যে ঘরে প্রকাশবাবুর স্ত্রী শম্পা বিশ্বাস, তিনি কিন্তু ঝুলন্ত অবস্থায় ছিলেন, এবং 7 বছরের যে পুত্র সন্তান, তিনি তার গলায় কিন্তু লাইলন দড়ি দিয়ে শক্ত ফাঁস দেওয়া ছিল। সেই অবস্থায় কিন্তু পুলিশ উদ্ধার করে, এবং পাশাপাশি যে পেশায় রাজমিস্ত্রি প্রকাশ বিশ্বাস, তাকেও কিন্তু তার ছেলের পাশেই একদম ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। তিনজনকেই হাবড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে, এবং পাশাপাশি একটি সুইসাইড নোট পাওয়া গেছে পুলিশের তরফ থেকে, আমাদের পুলিশ সূত্রে এটাই জানা যায়। তবে কি সুইসাইড নোটে লেখা রয়েছে এখনও জানা যায়নি, সেটা কিন্তু তদন্তে হাবড়া থানার পুলিশ। হাবড়া থেকে ক্যামেরায় সুদীপ দেবের সাথে উজ্জ্বল শিকদার, বেঙ্গল লাইভ।